সফরকারীর নামাজ কত রাখাত ইদা দরাতম ফিল দি ফলাইসা আলাইকুম জনাহন আন্তরুমিন যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজকে কসর করলে তোমাদের কোনো গুণা নেই সফরে ফজর নামাজ দুই রাকাতই পড়তে হবে মাগরিবের তিন তিনি পড়তে হবে এগুলোকে কমানো যায় না কিন্তু জোহর আসর আর এশা চার রাকাতের যে ফরজ নামাজটা আপনি দুই রাকাত পড়তে পারবেন এম ডি আরিফুল ইসলাম লিখেছ গর্ভবতী নারীর রোজা রাখার নিয়ম কী আমার আলোচনার জন্য আমি বলেছি যে আমার আলোচনার শুরুতে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি বলেছিলাম যে আল হবলা গর্ভবতী নারী তার যদি বাচ্চার ডাক্তার যদি বলে যে রোজা রাখার কারণে বাচ্চার ক্ষতি হচ্ছে তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন যতগুলো রোজা ভেঙেছেন পরবর্তীতে কাজা করে নিলেই হবে তারাবি সহ বীতের তাহাজুদ জি সালাত তারাবির পরে আপনি বীতের পড়বেন আর যদি তাহাজুদের অভ্যাস থাকে তাহাজুদের পরে বেতেরটা পড়বেন রাতের শেষ নামাজটা বিতির হওয়া না বশনি বলেছেন ইজা আলু আখিরা সালাতাকুম ফিল লাইলে বিতরা। তোমরা রাতের শেষ নামাজ বিতরের নামাজ পড়ো। তো তাহাজ্জুদের অভ্যাস থাকলে তাহাজ্জুদ পড়ে এরপরে আপনারা বিতির পড়বেন ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা একজনের আছে 5 লক্ষ টাকা ঋণ আছে না আপনি আগে ঋণ দিবেন আপনার যাকাত দেয়া লাগবে না। গীবত পর নিন্দা সম্পর্কে বলেন এটা তো খুব ভয়ংকর অপরাধ গিবা। বিশ্বাম বললেন আতা দ্রুন আমার গেইবা তোমরা কি জানো সাহাবার আগে বোধ কি সাহাবার বললো আল্লাহ রসুল হ আলাম হে আল্লাহ রসুল আপনি এবং আল্লাহ ভালো জানেন বিশ্বাম বললেন রিক্রু কা আখ কা বিমা ইয়াকর তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা অন্য লোকদের সামনে বললা যেটা শুনলে সে মন খারাপ করবে এটাই হচ্ছে গিবাদ সাহাবারা বললো ইনকা নাফি আখি হিমা আকুল হে আল্লাহ রসুল আমরা যদি তার মধ্যে যে সমস্যাটা আছে এটাই যদি বলি তার অনুপস্থিতিতে রাসুল বললেন এটা বললেই তো গিবত হবে আর বানিয়ে বানিয়ে বললে তো তোহমাত হবে তার উপর তো গিবত এটা অনেক বড় ধরনের একটা পাপের কাজ এই থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেমতের তাদেরকে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেওয়া হবে ব্যাগ এর কারণে আহ লফর মিন্ন তামার আহ নখ বানিয়ে দেওয়া হবে বড় বড় এবং নিজেরা তাদের গালের গোশত বুকের গোশত ছিঁড়ে ছিড়ে খাবে তাদের চিৎকারে পুরো জাহান্নামবাসী কেঁপে উঠবে আমরা এই গিপদ থেকে বেঁচে থাকি গিবোধ করতে আসলে অনেক ভালো লাগে একজনের ব্যাপারে আরেকজনের কাছে একটু কানভারি করে দিতে পারলে কেমন যেন ভালোই লাগে এবং আমরা হালাল পদ্ধতিতে গিবত করার চেষ্টা করি আমরা অনেক সময় আসরের মধ্যে বলি আসলে এই কথাটা বললে তো গিবত হয়ে যায় তো না বললেই না না বললে যদি গিবত হয়ে যায় আপনি বলবেনই না এরকম হালাল পদ্ধতি করার দরকার নেই যে বললে তো গিবত হয়ে যায় কী করি বললে যদি গিবত হয়ে যায় আপনি বলবেনই না এই গিবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ গিবত থেকে হেফাজত